ওং নমঃ শিবায়, ওং নমঃ ভগবতে রুদ্রায়। নমস্কার, আমি জ্যোতিষী উত্তম কুমার আবারও চলে এসেছি আপনাদের সামনে। আজ বলতে চলেছি আগামীকাল তিনটে রাশির ধনযোগ তৈরি হবে, অর্থাৎ তিনটে রাশির লটারি প্রাপ্তি ঘটতে পারে, সেই নিয়েই আপনাদের সঙ্গে আলোচনা প্রত্যেক দিনের মতো আজও করব। আর তার আগে যে কথাটা বলি, সম্পূর্ণ দেখার চেষ্টা করুন, কেটে কেটে দেখবেন না, কারণ কেটে কেটে দেখলে আপনারা বুঝতে পারবেন না আমি কি বলছি, কারণ এর মধ্যে সময় বলা থাকবে, যে সময় আপনি যদি একটা টিকিট কাটেন আপনার কিন্তু প্রাপ্তি করতে পারে। অনুরোধ রইল সম্পূর্ণ ভিডিওটা দেখার চেষ্টা করুন। আজ যে বিষয়টা নিয়ে আলোচনা করছি সেটা কিন্তু আমি প্রত্যেকটা দিন আপনাদের সঙ্গে শেয়ার করে থাকি, লটারি প্রাপ্তি কোন কোন রাশির আছে, কোন কোন সময় তাদের প্রাপ্তি ঘটতে পারে, বেশি চান্স থাকে, সেগুলো নিয়ে কিন্তু আমি আলোচনা করি আপনাদের মাঝে। আর আজও সেরকমই আলোচনা নিয়ে চলে আসছি। আজ কিন্তু তিনটে রাশি বেরিয়েছে, যে তিনটে রাশির লটারি প্রাপ্তি যোগ ঘটতে চলেছে আগামীকাল, কারণ প্রত্যেকটা দিনই কিন্তু আমাদের জীবনে লটারি প্রাপ্তি, লটারি প্রাপ্তি বলে তো কিছু থাকে না, হঠাৎ ধনপ্রাপ্তির যোগ কিন্তু থাকে, আর সেগুলো আমরা জানি না, আর জানা সম্ভবও নয়, সেই কারণে আমরা কিন্তু পিছিয়ে থাকি, এবং সেই ধনপ্রাপ্তির যোগ থাকা সত্ত্বেও আমরা কিন্তু ধনপ্রাপ্তি আমাদের জীবনে ঘটে না, কারণ আমরা সময় মেনটেন করতে পারি না। দেখবেন আমি একটা ট্রেন দিয়ে বোঝাচ্ছি, আপনি কোনো জায়গায় একটা কর্মের স্থানই হোক বা কোনো জায়গায় ঘুরতে যাচ্ছেন সেখানেই হোক, আপনি ট্রেন সফর করবেন, ট্রেনে যাবেন, সেই ট্রেনে যে ট্রেনটা আপনার টিকিট কেটেছেন সেই ট্রেনটা যদি যে টাইমে ছাড়বে সেই টাইমটা যদি আপনারা মেনটেন না করেন, ট্রেন কি আপনার জন্য দাঁড়িয়ে থাকবে? অসম্ভব ব্যাপার, ট্রেন কিন্তু চলে যাবে, আপনি হয়তো সেই টাইমটায় পৌঁছালেন না, আপনি টিকিট কাটলেন, সেই কাজটা হচ্ছে আমি যে ভিডিওটা আপনাদের দিচ্ছি সেটা দেখলেন, এটা হলো আপনার টিকিট কাটা, এরপরে আপনারা স্টেশনে পৌঁছাতে দেরি করে ফেললেন, যে সময়টা আমি বলছি সেই সময়টা আপনারা মেনটেন করলেন না, তারপরে আপনারা কী করলেন, ট্রেনটা পেলেন না, হয়তো মনে করলেন পরের ট্রেনে যাই, কিন্তু সেই পরের ট্রেনে গিয়ে যে উদ্দেশ্যে আপনি যাচ্ছিলেন ওই ট্রেনে সেই উদ্দেশ্যটা কিন্তু আপনাদের সফল হবে না, অর্থাৎ এই সময়টা যদি ঠিকঠাক মেনটেন না করে টিকিট কাটেন, কোনো না কোনো রাশির জন্য কিন্তু প্রত্যেকটা দিনই এই ধনপ্রাপ্তির যোগ থাকে, আর সেগুলো কিন্তু খুব অল্প সময়ের জন্যই থাকে, আর সেই কারণে আমরা মিস করে ফেলি ওই সময়টা, তারপরে যতই আমরা আজকের দিন ভালো, আজকের দিন আমাদের ধনপ্রাপ্তি যোগ আছে কিন্তু আমরা চেষ্টা করি কাটি, কিন্তু আমরা সফলতা অনেকেই পাই না। এত কথা বলার একটাই কারণ, এই যে শুভ সময় বা এই যে শুভ যোগ, এই যে ধনপ্রাপ্তি যোগ, এই যে রাশির উপরে থাকছে বা আছে, সেগুলো কিন্তু খুব অল্প সময়ের মধ্যেই আমাদের সাথে ঘটে, আর সেই সময় যদি ঠিকঠাক মেনটেন না করা যায়, যেরকম ট্রেনও আপনার জন্য অপেক্ষা করবে না, ট্রেন ঠিক টাইমে বেরিয়ে যাবে, আপনার সময় কিন্তু ঠিক টাইমে শেষ হয়ে যাবে, তারপর আপনি যতই কাটেন না কেন হয়তো আপনার কোনো কাজে আসবে না, এবং আপনার যে দিন, যে দিনের জন্য যে রাশির লটারি প্রাপ্তি সেই রাশিরই কাটতে হবে, অন্য রাশি কাটলে কিন্তু তাদের লটারি প্রাপ্তি ঘটবে না। আপনারা দেখুন তো, যারা লটারি বিক্রেতা বা যে কোম্পানিগুলো লটারি বিক্রি করে তারা কিন্তু প্রত্যেক দিন যে প্রাইজগুলো ছাড়ার কথা সেগুলো কিন্তু ছাড়তে পারবেন, যে প্রাইজগুলো দেওয়া থাকে প্রত্যেকটাই এই আপনার আমার মতন কেউ না কেউ পেয়ে থাকে, সেখানে আপনি না থাকেন আমি না থাকি কিন্তু কেউ না কেউ পেয়ে থাকে, তাদের ঠিক লটারি প্রাপ্তি বা ধনযোগ থাকে বলেই প্রত্যেক দিনের জন্য লটারি খেলা হয় এবং প্রত্যেক দিন কেউ না কেউ অবশ্যই পেয়ে থাকে, এগুলো মানতে হবে, কারণ গ্রহ নক্ষত্র দিয়েই কিন্তু আমাদের মানব জীবন পরিচালিত, এর বাইরে আমরা কিছু না, আমাদের কিন্তু জন্ম সময় যে পরিস্থিতিতে এই গ্রহ নক্ষত্ররা বিরাজ করে তার ফলে কিন্তু কেউ আমরা সোনার চামচ মুখে দিয়ে জন্মগ্রহণ করি এবং কেউ জন্মের পর থেকে হয়তো ঠিকঠাক মতো খাওয়াও জোটে না, এগুলো কিন্তু সম্পূর্ণ গ্রহ নক্ষত্রের উপরে ডিপেন্ড করে, এগুলো মানতে হবে, আর এই গ্রহ নক্ষত্র বিচার বিশ্লেষণ করে তবে কিন্তু এই লটারি প্রাপ্তি অর্থাৎ ধনপ্রাপ্তির যোগ কোন কোন রাশির থাকে সেগুলোই কিন্তু আমি আপনাদের সঙ্গে শেয়ার করি, এবং সময়টা বলে দিই, সময় মেনটেন করে যদি টিকিট কাটতে পারেন আপনার কিন্তু লটারি প্রাপ্তি চান্স অনেক গুণ বেড়ে যায়। আমি এতক্ষণ আপনাদের বোঝানোর চেষ্টা করলাম, কারণ আপনারা হয়তো ভুল বুঝতে পারেন যে প্রত্যেক দিন
লটারি প্রাপ্তি ভিডিও কেন আমি নিয়ে আসি, অবশ্যই প্রত্যেক দিন লটারি প্রাপ্তি কোনো না কোনো রাশির চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি থাকে বা এই ধনপ্রাপ্তির যোগ তৈরি হয়। আর সেই কারণেই প্রত্যেকটা দিন হাজার হাজার পুরস্কার কিন্তু এই মানুষই পেয়ে থাকে। তাদের ক্ষেত্রে অবশ্যই হয়তো জানতে অজান্তে এই লটারি প্রাপ্তির যোগ মিলে যায়, আর সেই কারণেই তারা প্রাইজগুলো পেতে থাকে। আর সেই কারণেই আমি প্রত্যেক দিন আপনাদের সঙ্গে এরকম টাইপেরই ভিডিও নিয়ে আসবো, লটারি প্রাপ্তির যোগ কোন কোন রাশির হতে পারে একটা ধারণা দেওয়া, আর সেই ধারণা যদি ঠিকঠাক মতো আপনারা ফলো করতে পারেন তাহলে কিন্তু আপনাদের অর্থ নষ্ট নাও হতে পারে এই লটারি কেটে। আপনারা কিন্তু ছোট বা বড় প্রাপ্তি আপনারা কিন্তু ঘটাতে পারবেন। যাই হোক, আজ যে তিনটে রাশির কথা বলবো, প্রথমে আসবো কুম্ভ রাশি। কুম্ভ রাশির জাতক জাতিকাদের কিন্তু আগামীকাল লটারি প্রাপ্তি ঘটবে নিশ্চিত আমি কিন্তু বলতে পারি। আপনাদের সময় শুরু যে সময়টার মধ্যে আপনারা একটা টিকিট কাটবেন এবং যে শুভ সময় এই সময় আপনারা মেনটেন করলে আপনাদের কিন্তু ছোট বা বড় প্রাইস ঘটতে পারে। সকাল 6টা থেকে সকাল 10টা এই সময়টা আপনারা অবশ্যই একটা টিকিট কাটার চেষ্টা করুন, তাহলে কিন্তু আপনাদের প্রাপ্তিযোগ অনেক বেশি কিন্তু হতে পারে। এরপরে যে রাশির কথা বলবো, দ্বিতীয় রাশি, সেটা হচ্ছে মেষ রাশি। মেষ রাশির জাতক জাতিকাদেরও কিন্তু ভীষণ একটা ভালো শুভ যোগ আগামীকাল কিন্তু অপেক্ষা করছে। ধনপ্রাপ্তি আপনাদের জীবনে কিন্তু ঘটবে, যে কোনো দিক থেকে আসতে পারে। আর সবথেকে বড় কথা যেটা আমরা জানি যে বর্তমান রাস্তার কিন্তু চেষ্টা করুন, আপনারা কিন্তু সফলতা পাবেন। এরপরে শেষ তিন নম্বর রাশি মকর রাশি। মকর রাশির জাতক জাতিকাদের কিন্তু একটা ভালো লটারি প্রাপ্তি যোগ আগামীকাল তৈরি হবে। আর আগামীকাল আমি বলবো যে সময়টা, সেই সময়টা যদি মেনটেন করে একটা টিকিট কাটতে পারেন আপনার কিন্তু লটারি প্রাপ্তির চান্স অনেকটাই বেড়ে যাবে। আপনার সময় বেলা 12টা থেকে দুপুর 2টো এই সময়টার মধ্যে একটা টিকিট কাটুন, আপনার কিন্তু প্রাপ্তিযোগ ঘটতেও পারে, এবং বড় বা ছোট এটা সম্পূর্ণ আপনার উপরে নির্ভর করবে। তবে এই তিনটে রাশির কথা আমি বললাম, লটারি প্রাপ্তিযোগ কিন্তু ভীষণ ভালোভাবে তৈরি হয়েছে। আগামীকাল যদি আপনারা ঠিক সময় একটা টিকিট কাটতে পারেন অবশ্যই প্রাপ্তিযোগ আপনাদের কিন্তু আছে এবং ঘটতে পারে। আজ এ পর্যন্তই, আবার আসবো নেক্সট ভিডিও নিয়ে। ততক্ষণ ভালো থাকুন।